2020-21 শিক্ষাবর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসির জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং তার সঙ্গে ইউজি কোর্সের যে সমস্ত কোর্সগুলি রয়েছে বিএ বিএসসি সমস্ত কোর্সে কিন্তু ভর্তি শুরু হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি অমরনাথ, আপনাদের স্বাগত এডুকেশনাল টেক টিউব চ্যানেলে। আজকে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালভাবে একটি নিউজ পাবলিশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে যে ভর্তি প্রক্রিয়া বিএ বিএসসি এই সমস্ত কোর্সের কবে থেকে শুরু হবে এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, এই সমস্ত তথ্যটি আলোচনা করা হয়েছে। তো এটি হচ্ছে সেই নোটিশ যেখানে জানানো হয়েছে যে বিএসসির যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হতে চলেছে। অ্যাডমিশন টু বিএসসি অনার্স কোর্স 2020 and 2021, 2020-21 শিক্ষাবর্ষে যে আবেদনপত্র সেটি কবে থেকে নেওয়া হবে সেটি বলা হয়েছে। আর এটি হচ্ছে সেই নোটিশ যেখানে বলা হয়েছে অ্যাডমিশন সেশন 2020-21 বিএ যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হয়েছে সেটি এখানে বলা হয়েছে। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বিএসসির যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অনলাইন ফর সাবমিশন 3-year বিএসসি অনার্স কোর্স সেশন 2020-21 ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি অন অ্যান্ড ফ্রম 14-08-2020 তারিখ থেকে এই অনলাইনে আবেদন শুরু হচ্ছে। 14-08-2020 থেকে চলবে 4-ই সেপ্টেম্বর 2020 পর্যন্ত। এখানে দেখুন রিজার্ভেশন সিট আন্ডার এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুল, পশ্চিমবঙ্গ সরকারের যে রিজার্ভেশন কোটা রয়েছে সেই অনুযায়ী রিজার্ভেশন পাবেন। বিএসসির যে ভর্তি প্রক্রিয়া সেটি শুরু হচ্ছে 14 তারিখে এবং চলবে 4 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখে নেব যে বিএ যারা আছেন, বিএ দেখুন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড অনলাইন ফর সাবমিশন 3-year বিএ অনার্স কোর্স সেশন 2020-21 ইন বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, সোশিওলজি, 5-year ইন্টিগ্রেটেড বিএ অনার্স অ্যান্ড এমএ কোর্স ইন ইকোনমিক্স। এখানে দেখুন এম এর জন্য কিন্তু বলা হয়েছে এম এ কোর্স ইন ইকোনমিক্স অ্যাপ্লিকেশনস আর টু বি মেড অনলাইন থ্রু দি ইউনিভার্সিটি ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপটি আপনারা করতে পারবেন 14-08-2020 তারিখ থেকে 4-9-2020 তারিখ পর্যন্ত। আর এর পরবর্তীতে যে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া, ভর্তির সম্পূর্ণ ডিটেলস এই অফিসিয়াল ওয়েবসাইটে 14 তারিখে পাবলিশ করা হবে। আর এদের যে রিজার্ভেশন ক্যাটাগরি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী রিজার্ভেশন পাবেন যারা এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা। তাহলে বিএসসি এবং বিএর যে ভর্তি প্রক্রিয়া সেটি শুরু হচ্ছে 14 তারিখে এবং শেষ হবে 4 তারিখে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন আর এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিন। আমরা এখানে দৈনন্দিন বিভিন্ন যাদবপুর, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে কলেজ রয়েছে তাদের বিভিন্ন আপডেটেড নিউজ এখানে আপডেট করে থাকি। ধন্যবাদ।